নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাজ কিচেনে সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে কলমি শাকের একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। কলমি মুসুর তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা এখানে এক হাঁটি কলমি শাক নিয়ে নিয়েছি খুব ভালো করে বেছে নেব পোকা পাতা হলুদ পাতা এগুলো খুব ভালো করে বেছে ফেলে দেবো কলমি শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কলমি শাকের কচি অংশটা মাথার দিকের অংশ আর পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি ডাটিটা ফেলে দেব এবার ছুরি দিয়ে একটু বড় বড় করেই কেটে নেবো একেবারে মিহি কুচি করব না একটু বড় বড় করে আমি শাকটা সবটা কেটে নেব শাকটা সবটা আমি কেটে নিলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা একটুখানি গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা খুব ভালো করে একটু ভেজে নেব শুকনো লঙ্কাটা ভেজে নিলাম এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি রসুন কুচিটা দিয়েও একটুখানি ভেজে নেব রসুন কুচিটা ভেজে নিলাম এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়েও একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো শাক একটুখানি নাড়ব শাকটা একটু ভেজে নেব আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন শাকটা একটুখানি ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব এক মুঠো মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে দিয়ে দিলাম ডালটা শাকের সাথে মিশিয়ে একটু সময় নাড়ব একটু সময় নেড়ে নিলাম এবার আঁচটাকে কমিয়ে দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ডাল আর শাকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দেবো জল এখানে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য তারপর কম আছে আবার ঢেকে দিলাম একটু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে খেয়াল রাখতে হবে ডাল যেন একেবারে সিদ্ধ হয়ে ঘেটে না যায় ডালটা যেটুকু সিদ্ধ হতে বাকি আছে নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দেবো হাফ চামচ চিনি খুব ভালো করে একটুখানি আবার ভেজে নেব বেশ ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এক টেবিল চামচ পোস্ত দানা খুব ভালো করে একসাথে মিশিয়ে ভেজে নেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে গ্যাসটা অফ করে দিলাম এবার পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে আমার কলমি শাকের নতুন ধরনের একটা রেসিপি কলমি মুসুর এটা গরম ভাতে মেখে খেতে দুর্দান্ত লাগে আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন ধন্যবাদ